এসএসসি 2022 পেসের পঞ্চম সপ্তাহে যে গ্রাস্তবিজ্ঞান অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, তো সেই অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখবো। তো প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের অ্যাসাইনমেন্টটা কিন্তু আমরা সবার আগে দিচ্ছি, আর পরবর্তী সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই টাইম ফ্রি স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে। তো এটার অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1 নম্বর গ্রাস্তবিজ্ঞানের জন্য, এটা যে শিরোনামটা হবে সেটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। তো আমি আবারও বলছি, এটা যে শিরোনামটা হবে সেটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। তো অ্যাসাইনমেন্টটা কভার সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে, অথবা ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক পোস্টের যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে গেলে তোমরা 15 অধিক কভার পেজ ডিজাইন পাবে। তুমি যেখানে একটি কভার পেজ পছন্দ করে তোমার নিকটবর্তী কম্পিউটার দোকানে নিলে তারা সেই ডিজাইনটা উইড্রো করে দিবে। তো এখন সর্বপ্রথম প্রশ্নপত্রটা, তারপর উত্তরপত্রটা দেখবো। তো এটা শিরোনামটা হবে গৃহ ব্যবস্থাপনা। তো প্রশ্নপত্রটা দেখো, খেয়াল করো প্রশ্নপত্র, যে কোভিড-19 পরিস্থিতিতে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোর ভূমিকা নিম্নরূপ নিরূপণ করো। তো এখানে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, প্রথম নির্দেশনাটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ধারণা, তারপর গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোর চক উপস্থাপন, তারপর হচ্ছে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি অথবা পর্যায়ের ব্যাখ্যা, তারপর লক্ষ্য অর্জনে গৃহ ব্যবস্থাপনা কাঠামোর ভূমিকা ব্যাখ্যা। তো এটার অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দ নাম্বার হচ্ছে 16। তো অতি উত্তম পালে তাহলে তোমরা 13 থেকে 16 ভিতরে পাবে, আর যদি উত্তম পাও তাহলে 11 থেকে 12, আর যদি ভালো তাহলে 8 থেকে 10, আর অগ্রগতি প্রয়োজন 7 বা 7-এর কম। তো এখানে অতি উত্তমের জন্য যেভাবে লিখতে হবে ঠিক আমরা ওইভাবে লিখে রেখেছি, জাস্ট তোমাদের এখানে কাজ হচ্ছে হাতে লেখাটা সুন্দরভাবে লিখতে হবে। তো দেখো, সর্বপ্রথম যে হেডলাইনটা দিবে পয়েন্টটা, তো সেটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনায় ধারণা। এখানে যে ব্যাখ্যাগুলো লিখবে তোমরা, যে হেডলাইনগুলো মানে যে পয়েন্টের হেডলাইনগুলো দেবে, এগুলো তোমাদের স্কুল থেকে যদি বলে দেওয়া থাকে যে অন্যান্য কালি ইউজ করা যাবে, তাহলে তোমরা অন্যান্য কালি ইউজ করা যাবে মানে করতে পারবে, আর নতুবা তোমরা নীল কালো এবং পেন্সিলের মাধ্যমে অ্যাসাইনমেন্টটি সমাধান করবে। আর যদি স্কুল থেকে বলে দেওয়া থাকে যে কোনো মানে লাল বাদে যে কোনো কলম ইউজ করা যাবে, তাহলে তোমরা করতে পারো। এটা তোমাদের স্কুল থেকে একান্তই তোমাদের শিক্ষকদের সাথে যোগাযোগ করে নেবে। তো দেখো, পরিবারের প্রধান অর্থাৎ বাবা অথবা মা গৃহে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে থাকেন। তিনি পরিবারের সদস্যদের চাহিদা ও সক্ষমতা অনুসারে লক্ষ্য নির্ধারণ করেন। এই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন সম্পদের সঠিক ব্যবস্থা, আর সম্পদের সঠিক ব্যবহারের জন্য ব্যবস্থাপনার পদ্ধতি বা ধাপসমূহ অনুসরণ করতে হয়। গৃহ ব্যবস্থাপনার উল্লেখযোগ্য ধাপ হল পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন। গৃহ ব্যবস্থাপনায় সাধারণত বস্তুবাচক সম্পদ যেমন অর্থ, জমি, বাড়ি ও মানবীয় সম্পদ যেমন মেধা, জ্ঞান, বুদ্ধি ইত্যাদির যে সফল সমন্বয় ঘটানো হয়। একটি গাছে উপার্জনক্ষম সদস্যরা তাদের উপার্জিত অর্থ দিয়ে, এবং উপার্জনক্ষম নয় এমন সদস্যরা তাদের শ্রম, শক্তি, জ্ঞান, অভিজ্ঞতা ইত্যাদি দিয়ে সম্মিলিতভাবে কাঙ্ক্ষিত যে পারিবারিক লক্ষ্য অর্জন করেন। এভাবে একটি গৃহে ব্যবস্থাপনার পদ্ধতি যথাযথ প্রয়োগ ঘটে। গ্রস ও কান্ডেলের মতে গৃহ ব্যবস্থাপনা একটি মানসিক প্রক্রিয়া, যার মাধ্যমে যে পরিবারগুলো পরিকল্পনা, নিয়ন্ত্রণ ও মূল্যায়নের মাধ্যমে যে পরিবারের মানবীয় ও গুণবাচক সম্পদের সুষ্ঠু ব্যবহার করে উদ্দেশ্য অর্জন করে। নিকেল ও ডর্সি গৃহ, এখানে যে নামগুলো এগুলো চেষ্টা করবে নীল কালি দিয়ে লিখতে, অথবা যে মতবাদগুলো সেগুলো নীল কালি দিয়ে লেখা, যে কোনো একটা নীল কালি দিয়ে লেখার চেষ্টা করবে। দেখো, নিকেল ও ডর্সির গৃহ ব্যবস্থাপনার ধারণা দিতে গিয়ে একে পারিবারিক জীবনের যে প্রশাসনিক দিক বলে মনে করেন, একে পারিবারিক জীবনের প্রশাসনিক দিক বলে মনে করেন। আর তাদের মতে যে পারিবারিক লক্ষ্য সমূহ অর্জনের জন্য মানবীয় ও যে বস্তুবাচক সম্পদ সমূহের ব্যবহারে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করাই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। তো গৃহ ব্যবস্থাপনার কাঠামোর ছক, তো এখানে এই ছকটা আঁকতে হবে, আশা করি তোমরা ছকটা দেখতেই পাচ্ছ। তো দেখো, সর্বপ্রথম লিখবে গৃহ ব্যবস্থাপনা, তারপর একটু নিচের দিকে তীর চিহ্ন দিয়ে লিখবে কর্মপদ্ধতির সমষ্টি, আর এদিক থেকে মানসিক, আর এদিক থেকে শারীরিক, এটা ভিতরের দিকে তীর চিহ্ন হবে দুইটাই, আর তারপরে নিচের দিকে আরো তীর চিহ্ন দিবে। দেখো যে পরিকল্পনা প্রণয়ন, তারপরে 2 নম্বর হচ্ছে সংগঠন, এটা হচ্ছে ধাপসমূহ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, সংগঠন বা প্রকার যেটাই বলো, নিয়ন্ত্রণ আর মূল্যায়ন। তো দেখো, পরিকল্পনা প্রণয়ন আর মূল্যায়ন সেট করে দেখো সম্পদের ব্যবহার, আর এখানে মানবীয় সম্পদ অ্যাড করতে হবে, আর বস্তুবাচক সম্পদ, আর এটা রেজাল্টটা পাবো হচ্ছে লক্ষ্য অর্জন। তো এই চিত্রটা আঁকার পর মানে এই ছকটা আঁকার পর তারপর তোমরা যে পয়েন্টটা দিবে সেটা হচ্ছে গুচ্ছ ব্যবস্থাপনার পর্যায় বা যে পাতিগুলোর ভূমিকা। এখানে যে ব্যাখ্যাটা লিখবে সেটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনায় লক্ষ্য অর্জনের জন্য সচেতনভাবে গৃহ ব্যবস্থাপনার ধাপসমূহ অনুসরণ করতে হবে। 2 ধরনের গৃহ সম্পদ অর্থাৎ বস্তুবাচক ও মানবীয় সম্পদ ব্যবস্থার জন্য এই ধাপসমূহ অনুসরণ করতে হয়। বস্তুত এভাবে লক্ষ্য অর্জিত হয় ধাপসমূহ হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন। কোভিড-19 পরিস্থিতিতে আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে গৃহ ব্যবস্থাপনা কাঠামোর ভূমিকা নিরূপণ করা হলো। পরিকল্পনা,
পরিকল্পনার লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যৎ করণীয় কাজের সুচিন্তিত যে নকশা প্রণয়ন করাই হচ্ছে পরিকল্পনা। যে পরিবারের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে গৃহীত ও পরিবর্তিত পরিস্থিতিতে নমনীয় পরিকল্পনা কার্যকরী ভূমিকা রাখে। লক্ষ্য অর্জনের জন্য পারিবারিক কাজগুলো নির্ধারণ হয়, যেমন কোনটি করা হবে এবং কিভাবে করতে হবে। পরিকল্পনা কাজকে সুশৃঙ্খল, সহজ ও ঝুঁকিহীন করে। অর্থ, সম্পত্তি, জ্ঞান, দক্ষতা ইত্যাদি সব ধরনের সম্পদের সঠিক ব্যবহার করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন নিশ্চিত করে। তো আমরা যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি সেটা কিন্তু একদম সঠিক অ্যাসাইনমেন্ট। তোমরা জাস্ট হাতে লেখাটা একটু সুন্দরভাবে লিখতে হবে, কাটাছেঁড়া মুক্ত, আর খাতা যাতে ফ্রেশ লুকে থাকে, খাতার আশেপাশে যাতে কোনো কলমের দাগ না থাকে, সেভাবে লিখলে আশা করি তোমরা অতি উত্তম পেয়ে যাবে। আর কভার পেজটার দিকে অবশ্যই মনোযোগ দিবে, কভার পেজটা যত সুন্দর হবে অতি উত্তম পাওয়ার যে ক্রাইটেরিয়াটা, মানে সারা অতি উত্তম দেওয়ার আগ্রহটা তত বৃদ্ধি পাবে। তো আশা করি এই জিনিসগুলো মেনে লিখবে। তো সংগঠন পরিকল্পনা প্রণয়নের পর কাজগুলোর সমন্বয় করাই হচ্ছে সংগঠন। পরিকল্পিত কাজগুলোতে যে গৃহ ব্যবস্থাপক নিজে এবং অন্যান্য সদস্যদের অংশগ্রহণ করার উপায় বের করেন, যে পরিবারিক সম্পদের প্রকৃত ও পরিমাণ বিবেচনা করে সে অনুযায়ী সম্পদের ব্যবহার নিশ্চিত করা হয়, আর কর্মীদের কাজের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী কাজ বন্টনের বিষয়টি সংগঠনের অন্তর্ভুক্ত। সহজ ভাষায় বলা যায় যে কাজ করবে তার সাথে সম্পদের সমন্বয় ঘটানো সংগঠনের কাজ। তো তারপর নিয়ন্ত্রণ, পরিকল্পিত কাজগুলোর বাস্তবায়ন ও সংগঠনের যে ধারণা সমূহ কার্যকরী করে হচ্ছে নিয়ন্ত্রণ। আর নিয়ন্ত্রণের কাজটি পর্যবেক্ষণের মাধ্যমে হচ্ছে সরি হয়ে থাকে। এতে পরিকল্পিত কাজগুলোর গতি বজায় থাকে, যে পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত কাজগুলো মানসম্মতভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা নিবিড়ভাবে দেখা হয়। নিয়ন্ত্রণ এমন একটি ধাপ যেখানে পর্যবেক্ষণকালে প্রয়োজনে সিদ্ধান্ত পরিবর্তনও করা হয়। এক্ষেত্রে হঠাৎ কোনো সমস্যা হলে তার সমাধানের জন্য কাজের পরিকল্পনা ও সাবধানতার সাথে নিয়মিত কাজ গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা ধাপসমূহকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে নিয়ে যায়। তারপর মূল্যায়ন, ব্যবস্থাপনা পদ্ধতি যে সাফল্য ও ব্যর্থতার পরিমাণ পরিমাপক হচ্ছে মূল্যায়ন। এটি ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ, যে লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনার ধাপগুলো অতিক্রম করা হয় তার ফলাফল যাচাই করা হয় এই ধাপে। এই ফলাফল ইতিবাচক বা নেতিবাচক যাই হয় না কেন তা মূল্যায়নের মাধ্যমে ধরা পড়ে। ব্যবস্থাপনার প্রতিটি ধাপকে খুব সূক্ষ্মভাবে মূল্যায়ন করতে হয়। লক্ষ্য অর্জনে আংশিক সফলতা আসলে তাতে সন্তুষ্ট না এনে বরং তাতে ভবিষ্যতে আরো উন্নতি করার চেষ্টা করতে হবে। এতটুকু ছিল অ্যাসাইনমেন্টের উত্তর। আমরা যেহেতু সবার আগে অ্যাসাইনমেন্ট গুলো তোমাদের কাছে পৌঁছে দিই, আর পরবর্তী সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই টাইম ফোর স্কুলের সাথেই থাকবে। আর তোমাদের স্কুলের বন্ধুদের সাথে অবশ্যই বলে দিবে যে টাইম ফোর স্কুলের সবার আগে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়। তো আমরা এই নির্ভুল অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে থাকি সবার আগে। তো আশা করি পরবর্তী সপ্তাহে অ্যাসাইনমেন্ট গুলো আমাদের সাথেই করবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।